হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি, আমি মোহাম্মদ সৈকত হোসেন শাওন বলছি। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে আসছি যে বাচ্চাদেরকে কেন আমরা ইন্টারনেট, ভিডিও গেমস এবং এই আসক্তি থেকে বাঁচাবো বা দূরে রাখবো, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমার পুরো ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন। তো বন্ধুরা, দীর্ঘদিন আমাদের যে লকডাউনের কারণে বাসায় পরিবেশে থেকে যে অনেকে বাসায় দেখা যাচ্ছে বাচ্চারা যে বাচ্চারা ল্যাপটপ, ট্যাব, গেমস এবং আরও অনেক রকম ইলেকট্রনিক ডিভাইসে আসক্তি হয়ে যাচ্ছে, অল্পতে রেগে যাচ্ছে, একটার সাথে একটা রিলেটেড বিষয়টা, দেরি করে ঘুমাতে যায়, তো এরকম সমস্যার অনেকের পরিবারে ঘটছে। তো এই যে তাদের ভিতরে দেখা যাচ্ছে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে যাচ্ছে, যে আপনি হয়তো বলছেন ঘুমাতে যাওয়ার কথা বলছেন, সে সারা রাত জাগে, আচ্ছা এর একটা আসক্তির মতো হয়ে যাচ্ছে, তো বকা দেওয়া যাচ্ছে না, তাদের বকা দিলে তার আরও বেশি রেগে যাচ্ছে, তো এই সমস্যাগুলো তো সম্মুখীন তো হচ্ছে অনেকে না। তো এটা কিন্তু সমাধানের একটা পথ দরকার। তো এগুলো কিন্তু অনেকে কিন্তু আগে থেকেই আমরা ভাবতাম যে দেখতাম যে এখনকার যুগের বাচ্চারা কিন্তু সাধারণ টেকনোলজি খারাপ ভালো দুটোই দেখছে, তো এটা কিন্তু অনেক অ্যাডিক্ট হয়ে যাচ্ছে তারা এই বিষয়ে। তো করোনাকালীন সময়ে যে বাচ্চাদেরকে কী দোষ দেবো আমরা? আমরা তো বড়রাই তো অনেক সময় ভুল করতেছি, আমরা নিজেরাই তো নিজে এটার উপর আসক্তি হয়ে থাকতেছি, তো করোনাকালীন সময় এটা কিন্তু আর বেশি বেড়ে গেছে। তো এখন বাচ্চাদের ক্ষেত্রে যে আমরা বলতে পারি যে বাচ্চারা কিন্তু অনুকরণপ্রিয়, তার বাচ্চাকে দেখেই কিন্তু বাবা মাকে যে দেখে কিন্তু শিখছে। তো আমরা যদি প্যারেন্টসরা যদি গার্ডিয়ানরা যদি তারা যারা এটাকে যদি একটু ডিভাইসটাকে দূরে দূরে রাখি, তো অপর থালে কিন্তু বাচ্চারা কিন্তু অবশ্যই কিন্তু বসার রাইটটা কিন্তু আমাদের থাকে। তো আমরা যদি একটু মানে ধর্মের কথা ভাবি যে আমাদের যে যে কাজটা আমাদের করতে বলা হয়েছে তাকে নিজে করতে হবে, আমাদেরকে ভালোভাবে করে সেটাকে অবশ্যই সেটা নিজের মতো করতে হবে, তারপরে আমি কাউকে উপদেশ দেবো, তাই না? তো গার্ডিয়ান লেভেলে যখন আমাদের নিজেরা যদি গার্ডিয়ানরা যদি সচেতন হই বা বাচ্চার সামনে এই ডিভাইস বা এগুলো যদি ঠিকভাবে আমি মেনটেন করে চলি, তাহলে সে বাচ্চারাও কিন্তু এটা অবশ্যই মানবে। এবার অ্যাক্টিভিটিসগুলোর কথা আছে যে বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক রাখতে হবে, যে ডিভাইসটা নিয়ে এসে বিজি থাকছে কখন? তো আমি নিজে যখন কাজ করতেছি বাচ্চারা ডিভাইসটা দিয়ে বসায় রাখছি, তো খাওয়াবো আবার কিন্তু তার ডিভাইস দিয়ে খাওয়ানো হচ্ছে তাকে। তো এই সময় বাচ্চাকে গল্প করতে পারি, তাদেরকে কাজ করতে যেতে পারি, বিরক্ত করবে বলে আমি তাকে তাকে এইগুলো দিচ্ছি, তো তা ওই সময় তাকে মানে তাকে ব্যস্ত রাখতে পারি ওই বিষয়ে সব সময়টা। তো এই যে আমি যেটা আমরা করতেছি যেটা তো তো যারা কাজ করবে কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে, তো অত বড় কাজ না, কিন্তু একটা কাজ তাদের বলা যায় যে তুমি এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, একটু হেল্প করো, এটা ছোটো ছোটো কাজে তাকে এঙ্গেজ রাখতে হবে, তো তাদেরকে একটা মানে কাজের দিকে ব্যস্ত রাখা। হ্যাঁ, তো অনেকে মা বাবাকে হেল্প করতেছে, অনেকে প্রতিবেশীকে হেল্প করছে, অনেকে ঘরের মধ্যে নিজেদের ভাই বোনের মতো হেল্প করতেছে। হ্যাঁ, এই যে একটা অ্যাপ্রিসিয়েশন বিষয়টা থাকে, বাচ্চারা কিন্তু এইগুলো কাজগুলোকে করার যে আগ্রহটা বেশি হবে এবং সে এইগুলোকে শিখবে, এই ডিভাইসের অ্যাডিকশন থেকে সে বেরিয়ে আসবে। তো যত তাড়াতাড়ি ডিভাইসের উপরে মনোযোগটা সরিয়ে আনা যাবে, পারিবারিকভাবে কাজে এঙ্গেজ করা যাবে, এই ব্যাপারগুলোই তার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে তখন। তো এইগুলো সরানোর জন্য বা ওই বিষয় ওই আসক্তি দূর করার জন্য তাদের ভিতরে এইগুলো জাগায় তুলতে হবে। তো আমি যেটা মনে করি যে একটা পজিটিভিটি কারণ কোনো কাজে ইনভলভ না করলে সেটা করবেই, সে ভুলগুলো করবেই। হ্যাঁ, যে তাকে এনগেজ করা এবং ইনভলভ করা, ইনডোর অ্যাক্টিভিটিস রাখতে হবে। তো আমরা যেমন লাইভে মানে অনেক কথা বলি, অনেক কিছু বলছি, হ্যাঁ, তো যা অনেকে ব্যায়াম করতেছে দেখাচ্ছে, তো এগুলো তো অনেকে করছে, সেটা দেখা দেখে আমরাও করি, আমরাও শিখি, তো এগুলো তাদেরকে শেখাতে হবে, টাইমগুলো সেট করে দিতে হবে যে তুমি এতটুকু সময় গেম খেলবা, এতটুকু সময় পড়াশোনা করবা, এটা রুটিন ঠিক করে দিতে হবে। তো আজকে আমরা সবাই সেভাবে করবো, সেভাবে চেষ্টা করবো, এবার ভবিষ্যতে আমরা মানবো। তো আজকে এটাও করবো না, আজ তুমিও এটা করবা না, তাহলে আমার দেখা দেখি তারা শিখবে, এইভাবে তারা ইনভলভ করে আস্তে আস্তে তাকে একটা আসক্তি থেকে বের করে আনতে হবে। এটা মারাত্মক বিষয় যদি না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদের। তো এখানে অনেকে এই যে ডিভাইসগুলোর কারণে যে পরবর্তীতে বাজে একটা কিছু আসক্তি জন্ম নেয় তাদের ভিতরে, তো দর্শক আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো এই ক্ষেত্রে আমাদের মানে যে অবশ্যই তাদের টাইমিংটা সেট করে নিতে হবে, যাতে তারপরে তাকে আর সেটাকে দেওয়া যাবে না। তো হিস্ট্রি চেক করতে পারি বা কী বাচ্চা কী করছে, তা কোন সাইডে যাচ্ছে, হ্যাঁ, এগুলো তাকে একটু দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে। তো এগুলো যদি ইজি হয়, যদি ওপেন প্লেস হয়, সেটা তাকে যেন খেয়াল রাখা যায়, হ্যাঁ, তাকে কন্ট্রোল করা যায়, তা অন্য কোনো সাইডে যেতে পারবে না, অন্য কোনো মানে দিকে আশ্বস্ত হতে পারবে না। হ্যাঁ, অবশ্যই ঘুমের 2-3 ঘন্টা আগে তাকে ডিভাইসটাকে তাকে শাট ডাউন করে দিতে হবে, তাকে ঘুমটা যাতে ঠিকমতো হয়। তারপর 10 PM আমরা বলি যে বাচ্চাদেরকে ডিভাইস যাতে না দেওয়ার জন্য, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই যে আমাদের সাথে অবশ্যই আমাদের কথার সাথে এগুলো হয়তো মিলবে, যাদের হাতে ঘুম হয় না, তো যাদেরকে বলতে হবে যে অবশ্যই যেন রাত 10টা পরে ঘুমাতে যায় এবং সকাল সকাল তাতে উঠতে পারে।
সকাল সকাল চা কফি এগুলো খাওয়ানোটাও মানে সমস্যা হতে পারে। তো রাতে ঘুমানোর আগে চা কফি এগুলো খাওয়ানো যাবে না। তো বন্ধুরা আজকে ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না, হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বাচ্চাদেরকে অবশ্যই মোবাইল ডিভাইস এগুলোতে দূরে রাখবেন, সতর্ক রাখবেন এবং সবসময় মনে রাখবেন যে স্বাস্থ্য সকল সুখের মূল। আমাদের উদ্দেশ্য হলো স্বাস্থ্য সচেতন করা আপনাদেরকে। তো আজকের জন্য ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং যারা আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে হয় কি যে আমাদের কাজের উৎসাহটা বাড়ে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই এই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা আপনাদেরকে ভালো ভালো এরকম ভিডিও দিতে পারি। তো ধন্যবাদ, সকল ভালো থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।